তুমি? হ্যাঁ আমি। তুমি না চলে গেলে? আবার কেন আসলে? জানি না। আমার এখানটায় একটা হার্ট আছে, সেটা আমি তোমাকে দিয়েছিলাম। তুমি সেটা ফেরত না দিয়ে কিচ্ছু না বলে এভাবে চলে গেলে। তখন না বললাম যে আমি চলে যাব, কিন্তু সেটা যে এভাবে আমাকে না বলে চলে যাবে তা তো বুঝিনি। I'm sorry. দাও আমার হার্টটা ফেরত দাও। তোমার হার্ট কি আমার কাছে রেখেছি? তুমি শিওর আমার হার্টটা তোমার কাছে নেই? আমি খুব কষ্ট পেয়েছি জানো, তুমি আমাকে না বলে এভাবে চলে গেলে। আমি চিন্তাও করিনি যে তুমি আমাকে এভাবে খুঁজবে। তোমার জীবনে কি ঘটবে কি ঘটবে না সেটা কি তুমি আগে থেকে জানতে? এই যে আমাদের দেখা হবে এটা কি আমি জানতাম না তুমি জানতে? আমার সাথে তোমার দেখা হবে কি হবে না সেটা যেমন তুমি জানতে না আমিও জানতাম না। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? জানি না, তবে ভেতরে না কেমন যেন একটা ফিলিং হয়, এক্সপ্লেন করতে পারবো না। এই এক্সপ্লেন করতে না পারাটাই মনে হয় ভালো লাগা, ভালোবাসা, তাই না? তুমি তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমিও বুঝতে পারি তোমার সাথে তোমার সাথে কেমন কেমন করে যেন আমি আমি নিজেকে জড়িয়ে ফেলছি, সেটা বুঝতে পেরেই তাড়াতাড়ি পালাতে চেয়েছিলাম তোমার থেকে দূরে, অনেক দূরে। পারলে না তো, কারণ আমার মুঠোয় বন্দি সে তোমার আকাশ। ভালো বলেছ, তোমার মুঠোয় বন্দি আমার আকাশ। আদ্রিতা আমি সত্যি তোমার মুঠোয় বন্দি হতে চাই। তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, আমিও তোমার সম্পর্কে কিছুই জানি না। তারপর এখানে এসে হয়তো বা বাঙালি বলেই আমরা দুজন এতটা কাছাকাছি গিয়েছি, কখনো ইচ্ছাকৃতভাবে আবার কখনো কাকতালীয় ভাবে। আচ্ছা এত কিছু চিন্তা করে কে কি করতে পেরেছে বলতো? আমার না হয় দুজন দুজনের সম্পর্কে না জেনেই হাতে হাত রাখলাম। বলাটা সহজ কিন্তু হাতের উপরে হাত রাখাটা সহজ না। তাহলে তুমি বলো তুমি কে, কোত্থেকে এসছো, কোথায় যাবে? এখন এসব জেনে কি হবে? হাতের উপর হাত রাখতে হলে সব কিছু জানতে হয়। কি হলো, চুপ করে আছো যে? না এমনি না, এমনি না, কিছু একটা হয়েছে। তোমার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা কিছু হয়েছে। তোমার তাই মনে হয়? হ্যাঁ, আমার ভালোবাসার সময় ফুরিয়ে এসেছে। মানে? বড্ড দেরি হয়ে গিয়েছে। তোমার কি ধারণা আমি আবারও তোমাকে ফেলে পালাবো? পালাতে তো চেয়েছিলে কিন্তু পারোনি। তাহলে হারাবার ভয় কেন করছো? তুমি যাবে আমার সাথে? যেতে পারো, হয়তো অন্য কোনো খানে অন্য কোনো মানে খুঁজে আমরা বুঝে নেব দুজন দুজনকে, তারপর যদি তোমার মনটা সায় দেয় তাহলে হাতের উপর হাত রাখবো। কিন্তু সময় যে নেই, তুমি আগে বললে হয়তো আমি চেষ্টা করতাম, কিন্তু এখন তো সময়ের শেষ সীমায় চলে এসেছে। আদ্রিতা আমি তোমার কথা বুঝতে পারছি না, শুনবে তাহলে?